ইসরায়েলি বাহিনীর বাধার মুখে জেরুজালেমের রাস্তায় জুমা পড়ল ধর্মপ্রাণ মুসলমানরা। শুক্রবার মুসল্লিদের মসজিদে ঢুকতে বাধা দিয়েছে ইসরায়েলি বাহিনী। ভিডিও চিত্রে দেখা যায় রাস্তায় দাঁড়িয়ে নামাজ আদায় করছেন ধর্মপ্রাণ মুসলমানরা, কিন্তু নামাজে দাঁড়াতে বাধা দিচ্ছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। চিত্রটি দখলদার ইসরায়েলিদের কবলে থাকা পবিত্র শহর জেরুজালেমের। নিরাপত্তা বাহিনীর বাধায় মুসলমানরা তাদের সাবেক কিবলা মসজিদুল আকসায় প্রবেশ করতে না পেরে রাস্তায় আদায় করেন জুমার নামাজ। তাতেও বাধা দেয় ইসরায়েলি বাহিনী। প্রতি শুক্রবার পবিত্র জুমার দিন বিশ্বজুড়ে ধর্মপ্রাণ মুসলমানরা মসজিদে জড়ো হয়ে জুমার নামাজ আদায় করেন। স্বাভাবিকভাবেই জেরুজালেমের মুসলমানরা নামাজ আদায় করতে যাওয়ার কথা ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান মসজিদ আল আকসায়। কিন্তু এদিন সকাল থেকেই আল আকসামুখী সব সড়কে যাতায়াতে প্রতিবন্ধকতা তৈরি করে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গাজা, ইসরায়েল এবং ফিলিস্তিনি ইসলামপন্থী দল হামাসের মধ্যে চলমান সংঘর্ষের মধ্যে মুসলমানরা জেরুজালেমের আকসায় প্রার্থনা করার জন্য জড়ো হবে বলে শঙ্কা রয়েছে দখলদার ইসরায়েল সরকারের। তাই শুক্রবার নামাজের আগে ইসরায়েলি বাহিনী পূর্ব জেরুজালেমের রাস্তায় নিরাপত্তা জোরদার করে এবং মুসলমানদের যাতায়াতে বাধা তৈরি করে। ফলে বাধার মুখে রাস্তায় নামাজ আদায় করেন মুসলমানরা। এর আগে চলমান যুদ্ধের মধ্যে আল আকসা মসজিদ চত্বরে আবারও অনুপ্রবেশ করে কয়েক ডজন ইসরায়েলি ইহুদি। এ সময় তাদের নিরাপত্তা দিয়ে অবৈধভাবে প্রবেশে সহযোগিতা করে ইসরায়েলি বাহিনী। যুদ্ধের শুরু থেকে গাজায় বোমাবর্ষণের পাশাপাশি পশ্চিম তীরের বিভিন্ন গ্রাম ও শহরে অভিযান শুরু করে ইসরায়েলি সেনা ও পুলিশ সদস্যরা। সেই অভিযানে এ পর্যন্ত নিহত হয়েছেন প্রায় 200 জন ফিলিস্তিনি। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।